গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ডিস টিচিং অ্যান্ড ক্রিয়েশন আজকে আমরা ডিসকাস করবো কীভাবে আমরা ড্যাট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানটা এক মাসের ভেতরে ক্র্যাক করতে পারবো আপনারা ভয় পাবেন না যদি মানে ভালো করে স্মার্ট স্টাডি করেন এক মাসই অ্যানাফ ড্যাট ক্লিয়ার করার জন্য টাফ থাকে তাই পড়তে হবে আর যদি পড়েন তাহলে ক্র্যাক হবেই কিন্তু আরেকটা কথায় মাথায় রাখতে হবে যেহেতু গতবারের ট্যাটও অনেক বেশি টাফ ছিল যারা পরীক্ষা দিয়েছেন ওরা জানেন যে অনেক বেশি টাফ ছিল এইবারের ট্যাটও কিন্তু অনেক টাফ হওয়ার চান্সেস আছে কারণ যেহেতু এই যে আবার রিজার্ভেশন জিনিসটা এসে গেলো একটা নতুন জিনিস যে আরবান রুরালের রিজার্ভেশন এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না বাট একটা জিনিসও করতে পারবো আমরা ভালো করে পড়ে আমাদের মার্কসটা একটু বেশি রাখতে হবে কাট অফ বেশি আসবে এই জন্য পড়াশোনাটা আমরা এত সুন্দরভাবে করব যাতে আমরা ভালো মার্কস আনতে পারি আমি তিনটা স্ট্র্যাটেজি বলবো তিনটা বা তিনটে পয়েন্ট বলবো যেটা মাথায় রেখে আমাদের পড়াশোনাটা শুরু করতে হবে এক নম্বর হলো সিলেবাস সিলেবাস কেন সিলেবাসটা আজকেই আপনারা ডাউনলোড করুন ডাউনলোড করে সিলেবাসের মধ্যে কি কি পয়েন্ট আছে ওইটা পড়ুন আগে সিলেবাস পড়া সিলেবাস স্টাডি করাটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এই জন্য সিলেবাসটা ভালো করে স্টাডি করবেন করে কি করবেন যে যে পয়েন্টগুলো আপনার টাফ লাগছে ওই পয়েন্টগুলো হাইলাইট করে নেবেন প্রিন্ট আউট করবেন কিন্তু সিলেবাস খালি ডাউনলোড করে দেখলে হবে না প্রিন্ট আউট বের করতে হবে দুই নম্বর পয়েন্ট হলো আপনারা ওই প্রথম পয়েন্টের সাথেই রিলেটেড সেকেন্ড পয়েন্টটা যে যে সাবজেক্ট আপনি পড়ছেন যেমন ইংলিশ আছে বাংলা আছে বা হিন্দি আছে তারপর প্যাডাগজি আছে সোশ্যাল সায়েন্স আছে যে সাবজেক্ট আপনার লাগবে ইউপিতে হোক বা এলপিতে হোক তো আপনারা কি করবেন ওই সাবজেক্ট ওয়াইজ এক একটা খাতা বানাবেন কপি বানাবেন তো সেকেন্ড পয়েন্টের নাম কপি কপি বানাবেন বানিয়ে কি করবেন প্রথম পাতাতে ওই যে সিলেবাসটা আপনি স্টাডি করেছেন ওই স্টাডি করার মধ্যে যে যে পয়েন্টটা আপনি হাইলাইট করেছেন যে আপনার সোশ্যাল সায়েন্সের মধ্যে এই এই হিস্ট্রির এই চ্যাপ্টারটা বা এই জিনিসটা প্যাডাকজির মধ্যে এই থিওরিটা আপনার টাফ লাগছে এরকম ওই কপির মধ্যে আপনি সব সবার প্রথমে ওই পয়েন্টগুলো প্রথম পাতাতে লিখে নেবেন লেখার পরে আপনি যে যে পয়েন্টগুলো লিখছেন ওই পয়েন্টগুলোর হিসাবে আপনি আগে পড়াশোনা করে নোটস টোটস বানিয়ে নেবেন ডিটেল নোটস লিখবেন না ছোট ছোট করে পয়েন্ট ওয়াইজ নোটস লিখবেন যাতে পরীক্ষার সময় রিভাইজ করতে হেল্প হয় যদি আলগা আলগা কপি বানান তাহলে রিভাইজ করতে হেল্প হবে কারণ টাইম নেই একটা কবিতে লিখে ওইটা যে আবার রিভাইজ করে আপনি পরীক্ষায় যাবেন ওই টাইমটা আপনি পাবেন না এই জন্য যদি আলগা কপি বানান এটাতে আপনার অনেক হেল্প হবে তিন নম্বর পয়েন্ট হলো আপনাদের কনসিস্টেন্সি কিভাবে। যে আপনি আজকে পড়লেন কালকে পড়ছেন না পরশু পড়ছেন আবার তারপর দুদিন পড়ছেন খুব বেশি তারপর তিন নম্বর দিন এইটা করবেন না কনসিস্টেন্সি রাখবেন যেহেতু টাইম নেই এক একটা মুহূর্ত এক একটা দিন অনেক ইম্পর্টেন্ট পুরো দিন বসে না পড়লেও স্মার্ট ওয়াইজ একটা পড়ুন আর যাই ভিডিও দেখবেন বা যাই পড়বেন সব লিখে রাখবেন কনসিস্টেন্সি এবং কনসিস্টেন্সি সাথে ওই কপিগুলোতে লেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট লিখে রাখবেন যাই পড়ছেন একটা পয়েন্ট দেখছেন মনে হচ্ছে হ্যাঁ এটা বহুত ইম্পর্ট্যান্ট তো আপনি এই জিনিসটা লিখে রাখবেন কপির মধ্যে তারপর এই তিনটা পয়েন্ট আপনারা তিন ইম্পর্টেন্ট যেগুলো তিনটা পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন আরও আমি বলবো আমার নেক্সট ভিডিওস এ আপাতত এই তিনটা পয়েন্ট আপনারা ফলো করুন দেখবেন অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট পাবেন আপনারা আর আমার তরফ থেকে আমি যতটুকু হেল্প পারি আমি করব যতটুকু ভিডিওস পারি কারণ আপনাদের এখন টাইম নেই যে আপনারা নোটস খুঁজবেন বের করবেন পড়বেন তারপর পরীক্ষা দেবেন এতটুকু টাইম আপনাদের কাছে নেই তো এই হেল্পটা আমি করতে পারবো আমি আপনাদের যা যা নোটস লাগে যা যা বুঝা লাগে অনেক কিছু আছে বুঝে পড়তে হয় আমি ওইগুলোতে হেল্প করে দেব আপনাদেরকে আর আমি ভিডিওস দিয়ে দেবো আপাতত আমি প্যাডাগোজি অ্যান্ড এস এস টি মানে সোশ্যাল সায়েন্সের ক্লাসেসগুলো নিব আপনাদের যদি মনে হয় যে আরও কোনো সাবজেক্ট যেমন ম্যাথস আছে বা ইংলিশ আছে আপনাদের মনে হয় যদি যদি ওই সাবজেক্টগুলোও আমি আপনাদেরকে পড়াবো তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন করে আপনাকে আমাদের আমাকে জানাবেন তাহলে আমি ওই হিসাবে আমি টপিক ওয়াইজ আমি ক্লাসেস নিয়ে নিব আপাতত আমি প্যাডাগোজি অ্যান্ড সোশ্যাল সায়েন্সেই কনসেনট্রেট করছি কারণ প্যাডাগজিটাই এক একটা সাবজেক্ট যেটা সব সাবজেক্টেই ইম্পর্ট্যান্ট সোশ্যাল সায়েন্সেও লাগবে ব্যাঙ্গলিতেও লাগবে হিন্দিতেও লাগবে ইংলিশেও লাগবে আর প্যাডাগজি অ্যান্ড চাইল্ড মানে সিডিপি যেটা ওইটা তো লাগবেই তো এই জন্য এই দুই এই দুইটা জিনিসে আমি এখন কনসেনট্রেট করছি আজকে ভিডিওতে এতটুকু আমি আমার ভিডিওসগুলো খুব তাড়াতাড়ি দেওয়া স্টার্ট করে দেবো আপনারা তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটার বেল আইকনও অন করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও দিই আপনারা প্রথমে পেয়ে যান ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ভালো থাকুন নমস্কার